আমি যখন মাসান আমার ক্যামেরার সামনে দাঁড়াই তখন আমি আসলে একজন মা হয়েই দাঁড়াই, কারণ তখন আমার প্রেগনেন্সির সেকেন্ড ট্রাইমিস্টার চলে। এই জার্নিটা, মাসনামার জার্নিটা আমার কাছে একদম খুব হৃদয়ের কাছের একটা সিনেমা আমার, মানে সারা জীবন এই সিনেমাটা আমার জন্য একদম আলাদা হয়ে থাকবে। সবাই দেখতে পাচ্ছিল যে পোস্টারের মধ্যে বিনার সিঁথিতে আসলে সিঁদুর, এবং সে আসলে একটা 7 মাস বয়সী একটা মৃত ছেলেকে নিয়েই আসলে ওর ক্রাইসিস যায়। আর আর হচ্ছে দেশ আছে, যুদ্ধ আছে, ইমোশনাল পুরো সিনেমাটা আমি বলবো একটা ইমোশনাল একটা সিনেমা। যারা আসলে, আমার মনে হয় কি, এই সিনেমাটা শুধু আমার না, এই সিনেমাটা দিন শেষে সবাই সিনেমা হয়ে দাঁড়াবে, আমার এটা বিশ্বাস। আগের পরে কি মিস করি কি না, আগের আমি তো আমি কি বদলে গেছি না, আমার তো আমার মনে হয় যে কোনো কিছু তো মাইনাস হয়নি, আরো প্লাস হয়েছে, আরো যোগ হয়েছে আমার জীবনে, মাতৃত্ব যোগ হয়েছে। মাতৃত্ব মানে তো অনেক সুন্দর কিছু, অনেক দারুণ কিছু, মানে বাচ্চা যখন সাথে থাকে। হ্যাঁ, হই হুল্লোড় তখন এখন আরো বেশি পরিমাণে হচ্ছে, কারণ আমার সাথে আমার বাচ্চা হই হুল্লোড় করছে, তো জীবনটা আসলে ভরপুর হই হুল্লোড়। দায়িত্বশীলতার জায়গা থেকে আর কি আপনি আরো পূর্ণ কি মনে হচ্ছে, আমি আমার দায়িত্ব পালন করছি না, সেটা আর কি সেই জায়গাটাই আরো পরিণত ম্যাচিউর, মায়েরা পরিণতই হয়। মা হওয়ার পরে মা হয়েছি, অনেক দায়িত্ব নিয়েছি, বাচ্চাকে পুরো 24 ঘন্টা আসলে অন ডিউটি থাকতে হচ্ছে, এই তো এটাই তো পরিবর্তন। না, মনে হয় যে সিনেমাটা আমার কাছে অনেক বাচ্চা, মানে একদম মানে অন্তরের কাছের একটা সিনেমা। আমি জানি না আসলে সবাই দেখার পরে আসলে সিনেমাটা নিয়ে আমি হয়তো আরেকটু পরে কথা বলতে চাই, কেবল তো রিলিজ হলো, সবাই একটু দেখুক, আমি সবার রিয়াকশনটা একটু দেখি। রাজ্যের কাছ থেকে কোনো অনুমতি পাইনি, কারণ এই সময়টা আমার মনে হয় এখনও, ওই যে বললাম আমি 2 দিন আগে খুব মনে হচ্ছিলো যে আমি অনেক বেশি আসলে মানে মানসিকভাবে আসলে প্রস্তুতি নিয়ে একদম রেডি হয়ে গেছি, যে এখন আমি কয়েকদিনের মধ্যে বা কিছুদিনের মধ্যে আমি আসলে কাজে ফিরতে পারবো নতুন কাজ নিয়ে। কিন্তু আমি যখন আসলে প্রমোশনের জন্য 2 দিন আগে ঘর থেকে জাস্ট মানে বাইরে পাটা দিলাম, তখনই আমার মনে হলো না, আমি এখনো কাজ করার জন্য রেডি না, মানে আমার বাচ্চাকে নিয়ে এই মুহূর্তে আসলে সত্যি সত্যি মানে মুভ করাটা আসলে কঠিন হয়ে যায়।